সিস্টার হ্যাঁ বলুন এগুলো আমাকে দিন আমি দিয়ে দিচ্ছি আপনি এখন যান থ্যাংক ইউ সরি দেখলেন তো এক্ষুনি ধরা পড়ে যেতেন আপনার বোনকে আর কিডনি দেয়াই হতো না আমার অপরাধের বোঝা বেড়েই যাচ্ছে একটার পর একটা মিথ্যে আমি আমার স্বামীকে বলে যাচ্ছি আমার কিচ্ছু ভালো লাগছে না আরে এরকম মহান কাজ করতে গেলে ছোট ছোট মিথ্যে বলতে হয় আসুন অপারেশনের আগে জয়ীকে ওরা আরও কড়া নজরে রাখবে জয়ীর কাছে সহজে আমি পৌঁছাতে পারবো না কিন্তু গণ্ডগোলের আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখলাম রিভুও সেখানে রয়েছে সে এখন একা রয়েছে রিয়া কিংবা অন্য ফ্যামিলি মেম্বাররা কেউ নেই ওর সঙ্গে বিবিও নিশ্চয়ই নেই জয়ীর বদলে রিভুকে কি একবার একবার রিভুকে সব কথা খুলে বলার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে তবে তবে এখানে নয় রিভুকে রাস্তাতেই ধরতে হবে মিস্টার ব্যানার্জি নার্সিংহোমের বাইরে আপনার যে ছেলেরা আছে তাদেরকে এক্ষুনি অ্যালার্ট করে দিন হ্যাঁ গোলমাল পাকানোর ছেলেটাকে মনে হয় আমি ট্রেস করতে পেরেছি নার্সিংহোমে ঘোরাফেরা করছিল সে না না জয়ীর কাছে সে পৌঁছতে পারেনি আপনি ওকে আটকে দিন যেন আর কোনো দিনই সে জয়ীর কাছে পৌঁছতে না পারে রাখছি একটা মুহূর্তের জন্য আমার বিশ্বাস হচ্ছিল না জয়ী ওই গানের গলাটা তোমার না সত্যি কথা বলতে এখনও বিশ্বাস হচ্ছে না সবটাই কেমন ধোয়াশা মাখা নার্সিংহোমে মাঝরাতে নার্স পুজো আরতি করছে এটাও কি বিশ্বাসযোগ্য অবশ্য তুমিই বা এখানে কি করে পৌঁছাবে জয়ী সেটাও তো অসম্ভব জয়ীকে কি একটা ফোন করব না না থাক সবাই হয়তো বেচারি ঘুমিয়েছে সারাদিন বোনকে নিয়ে ভাবতে ভাবতে হারিয়ে যাওয়ার বাবার কথা ভাবতে ভাবতে হয়তো ঠিক করে ঘুমায়ও না আর তো কয়েক ঘন্টা তারপর ঠিক চলে আসবে তারপর আমার মনের সব ধোয়াশা কেটে যাবে রিভু না রিভু রিভু শুনছে কেউ মনে হলো ডাকলো আমাকে কেউ কেউ নেই তো এখানে তাহলে সবটাই কি আমার মনের ভুল কেন এতবার ভুল কেন হচ্ছে আমার